ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার, ঠাকুর মা স্বামীজির চরণে আভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ স্বামী প্রেমানন্দজি মহারাজের শুভ জন্মতিথি, মহারাজের রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লেখিত স্বামী প্রেমানন্দজির পরিচয়। বাবুরাম ঘোষ, স্বামী প্রেমানন্দ, 1861 থেকে 1918, হুগলি জেলার আটপুর গ্রামে মাতুলালয়ে জন্ম। পিতা আটপুর নিবাসী তারাপদ ঘোষ, মাতা মাতঙ্গিনী দেবী। বাবুরাম পরবর্তী জীবনে শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে স্বামী প্রেমানন্দ নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ কথিত 6 জন ঈশ্বরকটির মধ্যে তিনি একজন। কলকাতায় পড়াশোনা করিবার সময় সহপাঠী রাখালচন্দ্র ঘোষের, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ সহিত দক্ষিণেশ্বরে গিয়া প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। শ্রী রামকৃষ্ণ সেই দিনই বাবুরামকে আপনজন বলিয়া গ্রহণ করেন। তিনি বাবুরামকে দরদি, বাবুরামের হাড় পর্যন্ত শুদ্ধ বলিতেন। ভক্তপ্রবর বলরাম বসু স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী বাবুরামের জ্যেষ্ঠা ভগিনী। পরম ভক্তিমতী মাতা মাতঙ্গিনী দেবীর নিকট শ্রী রামকৃষ্ণ তাঁহার এই পুত্রকে তাহাকে দেওয়ার জন্য প্রার্থনা করেন। কিছুমাত্র বিচলিত না হইয়া তিনি তৎক্ষণাৎ নিজ সৌভাগ্যজ্ঞানী পুত্রকে ঠাকুরের চরণে সমর্পণ করেন। দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে ও কাশীপুরে বাবুরাম নানাভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য তিনি 3 বার পূর্ববঙ্গে গমন করেন। প্রতিবারই সেখানে বহু ভক্তের মধ্যে প্রভূত উদ্দীপনার সঞ্চার হয়। স্বামী ব্রহ্মানন্দের সহিত দেওভোগ গ্রামে নাগমহাশয়ের বাড়িতে গিয়া ভাবাবেগে নাগপ্রাঙ্গণে গড়াগড়ি দেন। স্বামী প্রেমানন্দ ছিলেন মঠের সাধু ব্রহ্মচারী ও ভক্তগণের জননীর মতো। নানা দেশ হইতে আগত সকলকে তিনি বেলুড় মঠে তখনকার নানা অসুবিধার মধ্যেও মিষ্ট আলাপাদি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সেবা করিতেন। তাঁহার চেষ্টায় বেলুড় মঠ শাস্ত্রাদি অধ্যয়নের জন্য একটি চতুষ্পাঠী অর্থাৎ টোল স্থাপিত হয়। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী প্রেমানন্দের অসীম ভক্তি ছিল। 1918 খ্রিস্টাব্দে 30 জুলাই মঙ্গলবার বিকেল 4:15 বলরাম মন্দিরে তিনি দেহত্যাগ করেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।